আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমিও তোমাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ভালো আছি। তো এই জন্য আল্লাহ তাআলার দরবার আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের পাঠ থেকে যা শিখব তার শিখনফল হচ্ছে সূরা কাফ নাজেরা পড়া শিখবে, তাজবিদ প্রয়োগ করতে শিখবে। তো চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ, স্পষ্টভাবে স্ক্রিনে দেখা যাচ্ছে সূরা কাফ 1-6 নং আয়াত আজকে আমি তোমাদেরকে পাঠদান করব। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন, আমিন। তো সবাই খুব মনোযোগ সহকারে শুনবে এবং শেখার চেষ্টা করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোন মত বলো তো? মদ্দাল আজিম হারফি মুখাফফ, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ না থাকিলে মদ্দাল আজিম হারফি মুখাফফ, হরফের নাম চার আলিফ টানে পড়িতে হয়। এই কফটাকে আমরা কফি পড়ব, তবে ক আলিফ টানে পড়ব, চার আলিফ। কফ ওয়াল কুরআনিল মাজীদ, ওয়াল কুরআনিল মাজীদ। এখানে যদি আমরা অক্ষ করে কালিফ টেনে পড়তে হবে, তিন আলিফ টান। কোন মত? মত আরজি, ওয়াল কুরআনিল মাজীদ। বাল আজিবু আন জাআহুম, বল আজিবু আন জাআহুম, বল আজিবু আন জাআহুম। আন এখানে কিসের কাজ হয়েছে? ইকফা নুন সাকিনের বামে ইকফার আরব জিম আসছে, যা আ ক আলিফ টান হবে, চার আলিফ টান মধ্যে মুত্তাসিল। আহুম এখানে হুম মিম সাকিনের বামে মিম দেখা যাচ্ছে, তো বলতো এখানে কিসের গুণ হবে? ইদগামে মিসলাইন, মিম সাকিনের বামে মিম আসলে গুণার সহিত পড়তে হয়, গুণার সহিত মিলাই পড়তে হয়, এটা ইদগামে মিসলাইন। বল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, মুনযিরুম মিনহুম, মুনযিরুম মিনহুম। ফকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব فَقَالَ الْكَافِرُونَ هَذَا شَيْءٌ عَجِيبٌ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا أَإِذَا مِتْنَا وَكُنَّا
ترابا ذلك رجع بعيد ذلك رجع بعيد ذلك رجع بعيد رجع এখানে কিসের কথা হয়েছে বলো তো? তানবিনের বাম ইকলাবের হারা বা আসছে, তাহলে ইকলাবের গুণ হয়েছে এখানে। দালিকা রজুম বাঈদ কদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম কদ আলিমনা মা তানকুসুল আরদু মিনহুম قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وعندنا كتاب حفيظ وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم بل كذبوا بالحق لما جاءهم بل كذبوا بالحق لما جاءهم আচ্ছা جاءهم هم এখানে কিসের কথা হয়েছে বলো তো? ইজহারে খাস মিম সাকিনের বামে ফার্সে এখানে ইজহারে খাস স্পষ্ট করে পড়তে হবে। بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج فهم في أمر مريج فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم أفلم ينظروا إلى السماء فوقهم أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزينا كيف بنيناها وزيناها كيف بنيناها وزيناها وما لها من فروج وما لها من فروج وما لها من فروج صدق الله العظيم আজকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে আজকের পাঠ বিশুদ্ধভাবে না যারা পড়া শিখবে আজকের পাঠ সুন্দর করে তোমার খাতায় লিখবে আজকের পাঠ থেকে তাজবিদদের কায়দাগুলো বের করে তোমার খাতায় লিখবে তো এ বলে আজকে আমি তোমাদের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু